शहीद मानी की प्रत्येक नबी आल्लार दरबारे निजेर जीवनटाके शहीद होये मरार जन आल्लार दरबारे तमान्ना करेछे प्रत्येक नबी रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आल्लार दरबारे दुआ करेछेन आमी जेनो शहीद होये मरते पारि आल्लाह अकबर बोलेन ना साहाबाए किराम आल्लार दरबारे बोलेछेन हजरत उमर तो बोलेई फेललेन दुआई करतेन प्रतिदिन प्रति मुहूर्ते दुआ करलेन আল্লাহ মারজুকনা শাহাদাতান ফি সাবিলিক উমর শহীদ হয়েছে কবুল হয়েছে লাইকি মা হুকম কওল জুমআ মুবারাকা হু লা শাক আন ইয়াউম আল জুমআ ইয়াউম মুবারাক ওয়া হু ঈদ মিন আয়াদ আল মুসলিমিন লাকিন জাআলুহা সুন্নাহ কামা ক্বাল জুমআ মুবারাকা হাদা লা শাক আন হাদি ইয়ানি আশিয়া মুস্তাহদাসা গায়র সহীহ আবাদান লি ইউরসিল রাসায়েল في كل جمعة مثلا بالواتساب مثلا جمعة مباركة ويحط هذا تترك هذه الأشياء لايكي ميتر كنو شموي ني دنيا تأشار سيريال هاي جاوار كنو سيريال ناي باپير حتي چلے چلے جائے ابان نانا رحتي ناتي چلے جائے كنتو أشار سيريال هاي آگے باپ تار پوري ناتي تار پوري هلو نو كيچو جاوار كنو سيريال هاي رال لايكي এই দুনিয়াতে আপনি যদি কারো উপরে দয়া না করেন কারো বিপদে পাশে না থাকেন কারো উপর রহম না করেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলাও তার বিপদে তার পাশে থাকে না এই জন্য মানবতার কল্যাণে কাজ করা মানুষের বিপদে এগিয়ে আসাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ঠিক না তাহলে সো কল্ড মোটিভেশনাল স্পিকারদের থেকে আপনি শিখলে হবে না আপনাকে শিখতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে যেই মেয়েরা ফেসবুকের প্রোফাইল নিজের ছবি দিয়ে দেন যারা টিকটক ইউজ করেন যারা নিজের হোয়াটসঅ্যাপে নিজের ছবি দেন মেয়েরা আপনাকে যারা দেখবে এর গুনাহ আপনিও পাবেন আপনার আব্বা পাবে আপনার আম্মা পাবে আপনার ভাই পাবে নাউজুবিল্লাহ বলেন লাইকি কেউ আপনাকে কষ্ট দিলে কেউ হার্ট করলে ক্ষমা করে দিবেন কি করে দিবেন ক্ষমা যে করে সে খুব ভালো থাকে তার জীবনে কষ্ট মষ্ট কিচ্ছু থাকে না ক্ষমা যে করে তার লাইফে স্যাডনেস বলতে কিচ্ছু থাকে না আর এই ক্ষমা এটা ইসলামের পক্ষ থেকে বড় একটা সাজেশন ওয়ালা আফিনা আনিন নাস দ্য রিয়েল কোয়ালিফিকেশন অফ রিয়েল মুমিন ইজ দে উইল ফরগিভ পিপল একটা প্রকৃত পক্ষের ইমানদারের গুণ হচ্ছে মানুষে ক্ষমা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন কেউ যদি আমার সঙ্গে সম্পর্ক ছেদ করে তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে বলেন সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি আমাকে সাহায্য নাও করে তাকে সাহায্য করতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পাঠিয়েছেন কোন মানুষ যদি আমারে ভালো না বাসে তারে ভালোবাসতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন কোন মানুষ আমারে ভালোবাসলে আমি বাসব আমার বাড়ি আসলে আমি যাব আমারে দিলে আমি তারে দেব এটা ইসলামের শিক্ষা হতে পারে না লাইকি মুনাফিক হিন্দু হয় না মুনাফিক খ্রিস্টান হয় না মুনাফিক বৌদ্ধ হয় না মুনাফিক নাস্তিক হয় না মুনাফিক জন্ম নেয় মুসলমানদের ভিতর থেকে ঠিক কি না যে কোরআনের ষোলো আনা আইন মানতে পারে না যে কোরআন দিয়ে দেশ চলুক এটা সহ্য করতে পারে না যে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী দেশ চলুক যে সহ্য করতে পারে না যে চুরি ডাকাতি মিথ্যা কথার পিছনে ঘোরে কিন্তু আল্লাহর আইনের বিপক্ষে অপপ্রচার করে যায় ওই লোকটাই হলো অপ্রত্য মুনাফিক চিল্লা বলো ঠিক কি না ওইটাই মুনাফিক লাইকি গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে চক্ষু লজ্জার সৃষ্টি হয় খালি অপরের পয়সা দিয়ে রিক্সায় চড়বেন রিক্সায় দুইজন উঠলো একজন নামে হেঁটে চলে গেল একসাথে দুইজনে খাইলো আর একজনে খেলাল করতে করতে বাইরে গেলো পয়সাও দিল এই চালাকি একসময় ধরা পড়ে যায় এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো রসুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও তাহাদ্দু তাহাব্বু হাদিয়া দাও মোহব্বত বাড়বে লাইকি ভাগিনার উপকার করবেন কাজিনের উপকার করবেন ভাই বেরাদারের উপকার করবেন ছোট ভাইয়ের উপকার করবেন সব উপকারের প্রতিদান আশা করবেন কার কাছে
আল্লাহর কাছে। মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় তখনই যখন মানুষ পয় পয় হিসাব করে, ওর কাছে আমি 2000 টাকা ঋণ দিয়েছিলাম, আমি 2000 পাইলাম কিনা। আর আপনি তো সেলফিস, কথা বলে না, আপনি তো আত্মকেন্দ্রিক মানুষ। এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। আপনার ছেলে বিদেশে চলে গেল, বিদেশে যাওয়ার পর তার যদি তিনটা চিন্তা না থাকে, তার মধ্যে তিনটা কথা থাকতে হবে তার ব্রেনে, কেন এখানে আসলাম, কি করতে হবে, আর এখান থেকে পরবর্তীতে কোথায় যাব। বলেন তো দেখি, এই তিনটা চিন্তা নিয়ে যদি কেউ বিদেশে যায়, সে কখনো কি হবে না, বিফল হবে না, তার পাওনা ঠিক থাকবে, তার চিন্তা তার ভাবনা ঠিক থাকবে। মেসিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার বাংলাদেশে অনেক ভক্ত আছে, কি আছে, অনেক ফ্যান্স ফলোয়ার আছে, তো মেসি বলল, ওয়ার ইজ বাংলাদেশ, বাংলাদেশ কোথায়? কথা মনে বুঝতে পারেন নাই, বাংলাদেশ কই রে পাগল যুবক, ইউ আর মেন্টালি সিক, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি সব হারায় গেছে তোমার, যে লোকটা তোমার দেশটাই চিনে না, তুমি সারাদিন তাকে নিয়ে পড়ে থাকো। লাইকি